উপভোক্তাদের টানতে মুখের সামনে জিও থেকে ভারত মিত্তলের এয়ারটেল প্রায় রোজই নিত্য নতুন অফার নিয়ে আসছে বাজারে। তবে এবার এই সকল টেলিকম সংস্থাকে চাপে ফেলে দিতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। তাদের নয়া প্রযুক্তিতে সিম কার্ড ছাড়াই কল করতে পারবেন ব্যবহারকারীরা। এর জন্য গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশন ফার্ম ভিস্যাটের সঙ্গে হাত মেলাচ্ছে তারা। ভিস্যাটের সহযোগিতায় ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তি আনতে চলেছে বিএসএনএল। ইতিমধ্যেই এই নয়া প্রযুক্তির ট্রায়াল সম্পন্ন হয়েছে, ফলে খুব তাড়াতাড়ি বিএসএনএল এর গ্রাহকরা এই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। এই ডিরেক্ট টু ডিভাইস সংযোগ অ্যান্ড্রয়েড এবং আইওএস স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ওয়াচ এবং অন্যান্য সকল স্মার্ট ডিভাইসে ব্যবহার করা যাবে। এই প্রযুক্তিতে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা। কোনো মোবাইল টাওয়ার বা তারের সংযোগ লাগবে না, অর্থাৎ স্মার্টফোন বা অন্যান্য স্মার্ট ডিভাইসগুলি কাজ করবে স্যাটেলাইট ফোনের মতো। প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গায় এখনও নেটওয়ার্ক দুর্বল কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে এই ডিরেক্ট টু ডিভাইস প্রযুক্তির নিরবিচ্ছিন্ন সংযোগের সুবিধা দেবে। এর ফলে প্রত্যন্ত এবং অনুন্নত নেটওয়ার্কের এলাকাগুলির ব্যবহারকারীরা সবথেকে বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিএসএনএল এবং ভিস্যাট এই প্রযুক্তির ট্রায়াল দিয়েছে। একটি বাণিজ্যিক অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নন টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক বা NTN সংযোগ ব্যবহার করে দ্বিমুখী বার্তা প্রেরণ করা হয়েছে এবং গ্রহণ করা হয়েছে। এছাড়া SOS মেসেজিংও আদান প্রদান করা হয়েছে। ট্রায়ালে 36,000 কিলোমিটার দূরে রাখা একটি স্যাটেলাইট ব্যবহার করে একটি ফোন কলও করা হয়। বলাই বাহুল্য, সবকটি পরীক্ষায় সফল হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।